ফাইনালি উই আর লাইভ রাইট নাও, সো আপনারা রেডিও টুডের অফিসিয়াল পেজে এই মুহূর্তে যুক্ত হয়ে যাবেন আশা করছি। এবং বিশেষ করে লকডাউনের এই সময়টাতে আমার মনে হয় যে সবাই লাঞ্চ কমপ্লিট করেছেন, যে যার লাঞ্চটা নিয়েছেন এবং বাসায় আছেন, কিন্তু বাসায় থেকে আপাতত আপনারা শুনতে থাকুন রেডিও টুডে 89.6 FM, কারণ আপনারা শুনতেও পাবেন, একই সঙ্গে ফেসবুক লাইভে যুক্ত হতে পারবেন। আমাদের আজকের এই ফেসবুক লাইভটা বেসিক্যালি আপনারা যারা স্টুডেন্ট নানা রকমের ওয়ে খুঁজছেন যে এই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, কিভাবে সময়টাকে গ্র্যাব করে আরো অনেক কিছু শিখে নেওয়া যায়, কোথাও কোনো কোর্স হচ্ছে কিনা, সেই কোর্সের সাথে ইনক্লুড হওয়া যায় কিনা, ঘরে বসে সেটার সুবিধাটা নেওয়া যায় কিনা, এই রকম খুঁজছেন অনেকেই। কিন্তু আমাদেরকে টেক্সট করেন, তারপর কমেন্ট করেন, আমাদেরকে ফোন করেন, নানানভাবে আমাদেরকে জিজ্ঞেস করেন। যখন আমাদের রেগুলার শোগুলো চলতে থাকে আপনাদের এই কিছুটা ফ্রাস্ট্রেশনের গল্পও কিন্তু আমরা শুনি। তা আমার মনে হয় যে এই পুরো লাইভটাই বা এই লাইভ সেশনে যদি আপনারা যুক্ত থাকেন এই মুহূর্তে এবং লাইভটা যদি একটু শেয়ার করে দেন, তাহলে বেশ কিছু আনসার কিন্তু আপনারা আজকে পেয়ে যাবেন। দ্যাটস ওয়াই উই হ্যাভ সাজিদ অমিত ডেফিনেটলি। এই ভদ্রলোককে নিয়ে যদি আমি কিছু বলতে চাই তাহলে বিশাল একটা ব্রিফ দিতে হবে। আমার মনে হয় যে আমরা গল্পে গল্পে অনেক কিছুই জানবো, বাট যেটা বলতেই হয় সেটি হচ্ছে হি হ্যাজ মোর দ্যান 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন 4 ডিস্টিংক্ট সেক্টরস, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, ম্যানেজমেন্ট কনসাল্টিং, একাডেমিয়া অ্যান্ড সোশ্যাল মার্কেট রিসার্চ, অ্যান্ড অবভিয়াসলি হি ওয়াজ এ ডিরেক্টর অ্যাট ব্যাক EPL স্টক Brokers Limited, where at the age of 29 he was the youngest director at a bank company. Aro onek kichu bolte pari, but apnake welcome korchi Mr. Sajid Amit. Amader listener ra kintu ei muhurte jukto hoye gechen amader shonge, asha korbo ar ami ektu shunbar byabostha ta kore dei. Yes, amader Facebook live e jara jukto achen tara ektu share kore den ar apnader shunbar byabostha ta ami kore diyechi already. Ji, থ্যাংক ইউ, ফাইন, ওকে। এবার মনে হয় আমাদেরকে শুনতেও পাচ্ছেন আপনারা, আমি আমাদের ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন সব ঠিক আছে, সব ঠিক আছে। আমি একটু টেকনিক্যাল জিনিসটা একটু ঠিক করে নিলাম, আর যাদেরকে আসলে ককপিট চালাতে হয় মানে পুরো সবকিছু ঠিকঠাক করতে হয়, সো অনেকেই যুক্ত হয়ে গেছেন। শুরুতেই যেহেতু মানে আমরা ইউল্যাব CES এবং EMBA প্রোগ্রাম এইসব অনেক কিছু নিয়ে কথা বলবো, একটা কোর্স নিয়ে আমরা অফ এয়ারে কথা বলছিলাম আপনার সঙ্গে, আমি তো এই বিষয়টা নিয়ে যদি একটু শুরুতেই বলেন যে আসলে আমরা ঠিক কোন বিষয়ে এখন কথা বলবো এবং কি বিষয়ে সবাই টেক্সট করতে পারে বা কমেন্ট করতে পারে আমাদেরকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড টু বি হিয়ার, আপনাদের ভিউয়ারদের, লিসনারদের, ইউ নো, সবাইকে থ্যাংক ইউ ফর টিউনিং ইন, এন্ড অফ কোর্স হোপ এভরিওয়ান ইজ স্টেইং সেফ। দিস সময়টা আসলে খুব চ্যালেঞ্জিং, আশা করি সবাই আপনারা বাসায় আছেন, নিরাপদ আছেন ইত্যাদি। আমরা আজকে যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে ইউল্যাবের নাম আপনারা হয়তো শুনেছেন, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ। আমরা রিসেন্টলি উডি র্যাঙ্কিং, যেটা খুব একটা প্রেস্টিজিয়াস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বাংলাদেশের অনলি ইউনিভার্সিটি ছিলাম আসলে টপ 100, যেটা বিগ অ্যাচিভমেন্ট। আমাদের ইউল্যাবে আসলে আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আপনারা যারা খবর রাখেন দেখবেন ইউল্যাব অনেক ইন্টারেস্টিং ধরনের কাজ করে। ইউল্যাবের কাজ দিয়ে শুরু করি আগে, আমাদের মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট খুব স্ট্রং, এটা হয়তো আপনিও জানেন, MSJ বলি আমরা। আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট খুব স্ট্রং, আমাদের অনেক ডিপার্টমেন্ট স্ট্রং, আমাদের BBO খুব স্ট্রং। আমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে ইউল্যাবে অনেক গবেষণা কেন্দ্র আছে, রিসার্চ সেন্টার আছে, যেটা আসলে বাংলাদেশ অন্য কোনো ইউনিভার্সিটি ভাবে নেই। ইউল্যাবে আমাদের প্রচুর রিসার্চ সেন্টার আছে, এর মধ্যে আমাদের একটা সেন্টার যেটা নাম হচ্ছে সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটি, ছোট করে আমরা CES বলি, CES, প্লিজ চেক আউট আওয়ার ফেসবুক পেজ। CES এর মাধ্যমে আমরা গত 6 বছর ধরে বিভিন্ন প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ডোনারদের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছি। এখানে একটা প্রজেক্ট যেটা আমরা ইমপ্লিমেন্ট করছি গত 5 বছর ধরে হচ্ছে যে আমরা একটা কোর্স তৈরি করছি। এই কোর্সটি একটু ইন্টারেস্টিং, এই কোর্সটার আসলে উদ্দেশ্য হচ্ছে ইউল্যাবের পুরো নাম তো ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, এটাকে হয়তো অনেকে ভুল বুঝে, আর এটা আর্টস বলতে কিন্তু এটা পেইন্টিং বা ছবি আঁকা বোঝানো হয় না, আর্টস লিবারেল আর্টস একটা কনসেপ্ট যেটা আসলে এটা আমেরিকা থেকে এসেছে। মজার বিষয় হচ্ছে আমি যখন আমেরিকায় আন্ডারগ্র্যাড পড়তাম বহু যুগ আগে, তখন কিন্তু আমি লিবারেল আর্টস একটা স্কুলে পড়েছি, ডার্টমাউথ কলেজ নামে একটা ইউনিভার্সিটিতে পড়েছি, এটা আসলে আমেরিকার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি,
আইভি লীগ ইউনিভার্সিটি বলা হয়। সো এই লিবারাল আর্টস এর মিনিংটা হচ্ছে যে একটা ছাত্র বা ছাত্রী যখন আন্ডার গ্রাজুয়েট এডুকেশন করবে তাকে বিভিন্ন ধরনের সাবজেক্ট পড়ানো হবে। ফর এক্সাম্পল আপনাকে এটা একটা ছোট উদাহরণ দিই, আমি কিন্তু মাই ক্যারিয়ার একাডেমিক হওয়ার আগে ব্যাংকার ছিলাম। আমার প্রথম জব কিন্তু নিউ ইয়র্কে একটা ইনভেস্টমেন্ট ব্যাংকে ছিল, মর্গ্যান স্ট্যানলি নামে একটা ইনভেস্টমেন্ট ব্যাংকে, যেটাকে ওয়াল স্ট্রিট জব ছিল। কিন্তু আমার মেজর ছিল কিন্তু হিস্ট্রি, আমার মেজর হিস্ট্রি ছিল এবং আমি কিন্তু মিউজিকেও ক্লাস নিয়েছি। এখন মজার বিষয় হচ্ছে যেটা বাংলাদেশে আসলে এই ধরনের চিন্তা ভাবনা একটু নতুন, বা এটাই লিবারাল আর্টস। লিবারাল আর্টস এর বেসিক কনসেপ্ট হচ্ছে যে আমি ফাইন্যান্সে কাজ করেছি, আমি হিস্ট্রি পড়াশোনা করেছি, এতে লাভ কি হয়েছে? আমি কিন্তু এগুলো তো আসলে মুখস্থবিদ্যা হিসেবে পড়ানো হয়নি। আমি যখন হিস্ট্রি পড়েছি আমি তো শুধু যুদ্ধ এবং শাল শিখিনি, আমার শিখতে হয়েছিল যে আমার আন্ডারগ্রেডের সময় যে কিভাবে ইন্ডিয়ার কালচার থেকে এবং মুসলিম কালচার থেকে বাংলাদেশের কালচার এসছে এবং বেঙ্গলি কালচার ইউনিকনেসটা কি। বা ধরেন আমার শিখতে হয়েছে যে জিওগ্রাফির সাথে ব্যবসার কি সম্পর্ক। আচ্ছা, অনেক অ্যানালিটিক্যাল জিনিসপত্র শিখা শিখতে হয়েছে এবং এটা করে যেটা লাভ হয়েছে, আমি এখন ধরেন যেভাবে আমি এটাকে ই পাই, আমি যখন বিভিন্ন ফরেন ক্লায়েন্ট ডিল করি বা ইভেন ধরেন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে মানুষের সাথে আমার দেখা হয়, কথাবার্তা হয়, আমি কিন্তু আমার মধ্যে একরকম ক্রিয়েটিভিটি কাজ করে, আমার কথাবার্তায় বলেন, আমার চিন্তা ভাবনায় বলেন, আমার মানুষ ম্যানেজ করতে হয়। অবভিয়াসলি আমার টিম আছে, আমি টিম ম্যানেজ করার সময় যে ধরনের লিডারশিপ স্কিল দরকার হয় ওটা কিন্তু ক্লাসের পড়াশোনা থেকে আসে না, ওটা কিন্তু বিবিএ মেজর হলেও আসে না, ওটা কিন্তু মানে হিস্ট্রি মেজর হলেও আসে না, ওটা কিন্তু এক সব সাবজেক্টের একটা সামগ্রিক একটা খুব সুন্দর একটা সিনার্জি থেকে আসে। এবং এটাই লিবারাল আর্টস এর কনসেপ্ট। এবং আমরা যেটা করছি এই লিবারাল আর্টস এর একটা বড় ভ্যালু সিস্টেম হচ্ছে প্লুরালিস্টিক থাকা। প্লুরালিজম মানে এই ডাইভার্স ওয়ার্ল্ড ভিউকে এনকারেজ করা। এবং এই কোর্সটা আসলে এই লিবারাল আর্টস এর কনসেপ্ট থেকেই আসা। এই কোর্স আমরা এটা তৈরি করেছি, এই সিএস নাম বললাম আমাদের যে রিসার্চ সেন্টার, আপনারা ফেসবুকে দেখবেন ইউল্যাব সিএস খুঁজতেই পাবেন, ইউল্যাব ডট সিএস ফেসবুক পেজে গেলে আরও তথ্য পাবেন এই কোর্স নিয়ে, অনেক ভিডিও পাবেন। একটা কোর্স আমরা তৈরি করেছি, আপনি বলছিলেন টু স্টুডেন্টস হুয়ার ওয়াচিং, যারা আপনার বাসায় আছেন এবং এই অনলাইনের মধ্যে চিন্তা করছেন যে কিভাবে আপনাদের ক্যারিয়ারকে আরো অগ্রসর করবেন, এই কোর্সটা আপনাদের জন্য পারফেক্ট। এই কোর্স কিন্তু একটা বোরিং ওরকম কোর্স না যে আমি ধরেন এখন কথাবার্তা বলছি একা, ওরকম না, এবং আপনার সাথে বলছি অফকোর্স। এই কোর্সে আমরা 8টা জাতি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, তার আগে ইন্টারাপ্ট করি, আপনারা কোর্সের নামটাই দিয়েছেন হচ্ছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স দ্যাট ইজ MOOC। এটা আমাদের কোর্সের নাম ঠিক না, এই ধরনের কোর্সকে MOOC বলা হয়। জি আচ্ছা, তো ধরেন আপনারা যারা শুনছেন বা দেখছেন, আপনারা হয়তো অনেকে ইউডেমি বা কোর্সেরা বা এডেক্স এর নাম শুনেছেন, এগুলো সবই MOOC। MOOC তো হচ্ছে এক ধরনের অনলাইন কোর্স। মুখের বৈশিষ্ট্যটা কি, মুখের বৈশিষ্ট্য হচ্ছে যে একটা টপিকে অনলাইন কোর্স, যেটা ধরেন প্রত্যেক সপ্তাহে অ্যাটেন্ড করা যায় বা প্রত্যেক, এটা আপনার পেসে আপনি করতে পারবেন, আপনি না চাইলে প্রত্যেক মাসেও একবার করে করতে পারেন, প্রত্যেক দিনও করতে পারেন। একটা মুখে ধরেন 10-14 লেকচার থাকে, আমাদের তো এরকম 14 লেকচার আছে এবং লেকচারগুলো ছোট, লেকচারগুলো হচ্ছে 15-20 মিনিট। সো একটা 15-20 মিনিটের লেকচার করলে আপনার সেই লেকচার শেষ, তারপর একটা ছোটো কুইজ নিতে হবে। সেটা একটু সহজ করেই করা, যেন আপনারা কোনো বাধা বোধ না করেন এটা করতে, আপনারা ছাত্র ছাত্রীরা দেখছেন। এবং এই এই কোর্সের উদ্দেশ্যটাই হচ্ছে আসলে যেটা বলছিলাম। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য বলি, এই কোর্সে কিন্তু আমরা আন্তর্জাতিক লেভেলে অনেক প্রফেসরদের এনেছি। ফর এক্সাম্পল প্রফেসর তারেক মদুদ নামে একজন ব্রিটিশ পাকিস্তানি ভদ্রলোক আছেন, যিনি ইংল্যান্ডে অনেক নাম করেছেন, উনি ব্রিটিশ, উনি ওনার উনি ইনফ্যাক্ট উনি এতই বিখ্যাত, উনি অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার যেটা ওবি এর উপাধি বলে, সেই উপাধি উনি পেয়েছেন, যেটা হয় যে নাইটহুড বলে না, যে স্যার বলা হয় নাইট, নাইট কুইন এলিজাবেথ নাইটহুড করেন, সেই নাইটহুড এর পরের ধাপেই একটা খুব প্রেস্টিজিয়াস একটা উপাধি, এবং এটা উনি পেয়েছেন। উনি আসলে পৃথিবীর এই টপিকে বলা হয় নাম্বার ওয়ান স্কলার, এবং এখানে উনিও লেকচার দিয়েছেন। এটা আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট যে বাংলাদেশের ইউনিভার্সিটিতে আমরা ওরকম মানের একজন স্কলারকে এনে লেকচার দাওয়াতে পেরেছি। এখানে আরো অনেক ইন্টারন্যাশনাল লেকচারার আছেন, এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে শুধু টিচাররা না, মানে যারা আমাদের মতো একাডেমিক তারা না, এখানে আমরা প্র্যাকটিশনারদের এনেছি, আমরা যারা ইউএনডিপি প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেছে এইসব টপিকে তাদের এনেছি। আমাদের এখানে একজন ভদ্রমহিলা আছেন যিনি মাদ্রাসা স্টুডেন্টদের নিয়ে কাজ করেন এবং তাদের মধ্যে লিডারশিপ আনার চেষ্টায় উনি কাজ করেন।
সো এখানে খুব ইন্টারেস্টিং একটা মিক্স আছে, একটা খুব ডাইভার্স মিক্স আছে, এবং আপনারা বোর হবেন না। আপনারা দেখবেন যে এই কোর্সটা যদি আপনারা কোভিড লকডাউনের মধ্যে অ্যাটেন্ড করেন, ইউ লার্ন আ লট এন্ড আই থিঙ্ক ইউল ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং, ইট উইল চ্যালেঞ্জ ইউ আই থিঙ্ক ইন্টেলেকচুয়ালি। ফাইন, আমার মনে হয় যে যারা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনছে রেডিও টুডে 89.6 FM, একই সঙ্গে ফেসবুক লাইভে যারা দেখছে আমাদের সঙ্গে, অনেক টেক্সট কমেন্টস সবই কিন্তু আমরা পাচ্ছি, অ্যাটলিস্ট একটা শর্ট ব্রিফ কিন্তু তারা পেয়ে গেছে যে এই কোর্সে আসলে কি হতে পারে, সুবিধাটা কি, তারপরে কেন আসলে এই কোর্সে তারা নিজেদেরকে ইনক্লুড করবে, মেইন পারপাসটা কি আসলে, যে মানে এই কোর্সটা কেন ইন্ট্রোডিউস করলেনই আপনারা, এটার কারণটা কি, আপনারা আপনাদের জায়গা থেকে কি ভেবেছেন? ইটস আ গ্রেট কোশ্চেন, কোর্সটা আমরা কেন করলাম? আচ্ছা, তো আমি যেটা বলছিলাম আসলে, তো আমাদের যেটা একটু হয়তো বিস্তারিত বলা উচিত যে এটা আমাদের ইউল্যাবের ভিশনটা কিছুটা অন্যরকম। অফকোর্স লাইক এনি আদার প্রাইভেট ইউনিভার্সিটি, আমরা র্যাঙ্কিংয়ে ভালো করতে চাই, আমরা স্টুডেন্টদের কাছে ভালো এডুকেশন পৌঁছাতে চাই এবং প্র্যাকটিক্যাল ডিসিপ্লিনগুলো পৌঁছাতে চাই, যেরকম বিবিএ আমাদের বিগেস্ট মেজর, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের এমবিএ ইজ এ বিগ প্রোগ্রাম, আমাদের এক্সিকিউটিভ এমবিএ খুব বড় প্রোগ্রাম, মানে খুব বড় না হলেও বড় হচ্ছে, বাট আমাদের ওভারঅল বিবিএ অনেক বড়, এমবিএ অনেক বড়। এখন কথা হচ্ছে যে আপনি তো জানবেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ টা সবচেয়ে পপুলার মেজর এখন, এবং এছাড়া আর কি মেজর করে আমাদের দেশের ইউথ সমাজ, আমাদের দেশের তরুণ সমাজ, আমাদের দেশের ইউথ দেখা যায় যে আমরা কম্পিউটার সায়েন্স ইন্টারেস্ট বাড়ছে এবং বেড়ে যাবে, আরো বাড়বে, ইঞ্জিনিয়ারিং এর প্রচুর ইন্টারেস্ট আমরা দেখি, এবং আমাদের মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং এটা বলে যে এই সাবজেক্ট গুলো তো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই চাকরি পাওয়ার জন্য, কিন্তু আসলে একটা পরিপূর্ণ নাগরিক হওয়া খুব জরুরি। এটা পরিপূর্ণ নাগরিক হওয়া কেন জরুরি, আমি অনেক স্টুডেন্ট দেখি, আমরা অনেক স্টুডেন্টরা, আমি তো ফাইন্যান্সের টিচার বাই দ্য ওয়ে, আমার ফাইন্যান্সে অনেকে আমার স্টুডেন্টরা আমাকে বলে যে স্যার এই প্লুরালিজম ডাইভার্সিটি এগুলো শিখে কি হবে, আমি তো চাকরি পাবো না। আমি যেটা বলি, দেখো আমার সাথে অনেকে যারা এই সাবজেক্টগুলো, যারা এই মার্কেটিং এ ফোকাস করেছে এবং ফাইন্যান্সে ফোকাস করেছে, দেখা গেছে যে তাদের থেকে আরো বেশি প্রমোশন পেয়েছে বা অগ্রসর হয়েছে বা আরো দ্রুত ক্যারিয়ারে ক্লাইম্ব করেছে তারা, যাদের ইন্টারেস্ট এরিয়াগুলো একটু বহুরূপী। আপনি যদি নিজে, আপনি নিজেও দেখেছেন, আপনি অনেকদিন ধরে কমিউনিকেশন জার্নালিজমে কাজ করছেন, রেডিওতে কাজ করছেন, আপনি আমি শিওর আপনিও দেখেছেন যে যেসব মানুষরা মানুষের সাথে মিশতে পারে, যেসব মানুষরা লিডারশিপ স্কিল আছে, অর্থাৎ ইউনো অন্যদের দিয়ে কাজ করাতে পারে, অন্যদের সাথে মিলেমিশে কাজ করতে পারে, তারাই কিন্তু আসলে লাইফে এগিয়ে যায়। হ্যাঁ, অ্যাকাউন্টিং ফাইন্যান্স শেখা জরুরি, বাট ওগুলো কিন্তু সাফিসিয়েন্ট না, রাইট? সো এই কোর্সটা আসলে খুব মডার্ন একটা কোর্স, এই কোর্সটা পৃথিবীর এই 21st century, এই 2021 সালে, এই কোভিড সংক্রান্ত অনেক বিষয় নিয়ে ডিসকাশন আছে, এই কোভিড, এই কোর্সটার বেসিক গোল হচ্ছে আমাদের পরিপূর্ণ নাগরিক করা, টু মেক আস সিটিজেন্স হু আর প্লুরালিস্টিক ইন দেয়ার থিঙ্কিং, যারা এই বাংলাদেশের এবং পৃথিবীর সামগ্রিক কন্টেম্পোরারি ইস্যুস নিয়ে চিন্তা ভাবনা করতে পারে এবং এখানে প্রবলেম সলভিং করতে পারে এবং এগুলোকে তাদের কাজে নিয়ে আসতে পারে। সো যেটা বলছিলাম, আমাদের ইউল্যাবের যে গোল হচ্ছে টু মেক ওয়েল রাউন্ডেড সিটিজেন্স, ওই গোলটাই বাস্তবায়ন করার জন্য এই কোর্সটা তৈরি করা। ফাইন, সো স্টুডেন্ট যদি এনরোল করতে চায় তাহলে সেটা কিভাবে করবে বা কোথা থেকে করবে? এটা খুব ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। সো আমি, কারণ আমি এতক্ষণ যারা শুনলো বা আমাদেরকে দেখছে যারা, ওরা তো বুঝলো, এখন তাদের ইচ্ছা হবে যে তাহলে আমি একটু এনরোল করি বা এটা কোথা থেকে করব, কিভাবে করব, কোর্স ফি আছে কিনা, হয়তো যারা একটু বয়স্ক বহুব্রীহি নাটক দেখেছেন একসময়, বহুব্রীহিটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটার বানান হচ্ছে ইংরেজিতে BOHUBRIHI, bohubrihi.com, BOHUBRIHI, bohubrihi.com, bohubrihi.com, bohubrihi সম্বন্ধে একটু বলি। আমাদের দেশে তো স্টার্টআপ নিয়ে অনেকে হয়তো শুনেছেন, তারা একটা স্টার্টআপ, তাদের এডটেক বলা হয়, এডুকেশন টেকনোলজি স্টার্টআপ, এবং তারা এভাবে বিভিন্ন কোর্সকে হোস্ট করে, bohubrihi.com। এই bohubrihi ওয়েবসাইটে গিয়ে একটা ছোট ম্যাগনিফাইং গ্লাস দেখতে পাবেন, সার্চ বাটন, ওই সার্চে যে ইউল্যাব এন্টার করলেই হবে, ULAB, ইউল্যাব এন্টার করে
খুব সহজ, bohobi ডট কম এ যাবেন, সার্চ উইন্ডো যে ইউল্যাব টাইপ করে এন্টার দিবেন, তখন কোর্সটা চলে আসবে। কোর্সের নাম হচ্ছে ইউল্যাব মুক অন ডাইভার্সিটি টলারেন্স অ্যান্ড প্লুরালিজম। ক্লিক করলেই আপনি কোর্স অ্যাক্সেস করতে পারবেন। এই কোর্সটা আপাতত ফ্রি আছে, আপনাদের রিকোয়েস্ট করবো যে দু তিন মাসে এই কোর্সটা প্লিজ ফ্রি আছে এটাকে অ্যাভেল করবেন। সিলেবাস আছে খুব সুন্দর করে, কোর্স স্ট্রাকচার করা, দেখবেন যে প্রত্যেকটা লেকচার আলাদা করে আছে, ভিডিও দেখতে পারবেন, কুইজ ডাউনলোড করতে পারবেন এবং কোর্স শেষ করতে পারবেন। কোর্স শেষ করলে আপনার একটা সার্টিফিকেট পাবেন, সো দিস সার্টিফিকেট উইল অলসো হেল্প ইউ অ্যান্ড হ্যাঁ, সো দ্যাটস বেসিক্যালি এই টাইপের হেল্প করতে পারে। আমি কোর্স করলাম, সবকিছু করলাম, বাট বেনিফিটটা আসলেই কি? বেনিফিটটা হচ্ছে আসলে এখানে দুভাবে দু রকম বেনিফিট আছে, রাইট? মানে আমরা অনেকে যারা আমরা আমাদের বাংলাদেশে অনেক ছাত্রছাত্রী দেখি যে আমরা খুবই, এবং আমি এরকম ছিলাম আসলে, যে আমরা খুব এই কাগজে কলমে এই সার্টিফিকেশন, আমাদের ওরিয়েন্টেশন এবং প্রায়োরিটি হয় যে আমরা কি সার্টিফিকেট পেয়েছি, রাইট? তো আমরা সার্টিফিকেট পেয়ে পেয়ে আমাদের কোর্সের একটা আমাদের সিভিতে ভারী করার চেষ্টা করি। বাংলাদেশে এখন একটা সেক্টর আপনি, আমি বলবো যে যেটা কোভিডে খুব একটা এফেক্টেড হয়নি, সেটা হচ্ছে এনজিও সেক্টর। এফেক্ট তো হয়েছেই, কোনো অর্থে হয়েছে যে লকডাউনে তো এনজিও সেক্টর কাজ করতে পারছে না। আমরা যদি লকডাউন চিন্তা না করি, আমরা কিন্তু দেখি যে কোভিডে কিন্তু এনজিও সেক্টর কাজ বেড়েছে কিছু ক্ষেত্রে, যে ধরেন এখন হাইজিনে কাজ বেড়েছে, হেলথ নিয়ে কাজ বেড়েছে, স্পেশালি পাবলিক হেলথ একটা বড় সেক্টর। এনজিও সেক্টরে কিন্তু আপনারা দেখবেন যে এই ধরনের প্রচুর রাইটস ওরিয়েন্টেড কাজ আসে, যেখানে ডাইভার্সিটির কাজ হয়, টলারেন্সের কাজ হয়, প্লুরালিজমের কাজ হয়, এছাড়া হয়তো কমিউনিকেশন যে সেক্টরটা, মিডিয়ার সেক্টরটা, ওখানে কিন্তু প্রচুর এবং আরো বাড়বে ডাইভার্সিটির কাজ, টলারেন্সের কাজ, প্লুরালিজমের কাজ। সো এই কোর্সটা করলে আপনি যদি পুরো সার্টিফিকেটের দৃষ্টিকোণে চিন্তা করেন, আপনার দিস উইল অ্যাড আ লট অফ ভ্যালু। ইউল্যাব ইজ এ প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, আপনি ইউল্যাবের লোগো অল সার্টিফিকেট পাচ্ছেন, আপনি ইউল্যাব ইজ এ টপ টেন ইউনিভার্সিটি, আমাদের বাংলাদেশে 100 ইউনিভার্সিটি আছে। সো আপনি ইফ ইউ নট ফ্রম আ টপ টেন ইউনিভার্সিটি, অফ কোর্স দিস কোর্স উইল অ্যাড ব্র্যান্ডিং টু ইউর সিভি। তাছাড়া যেটা আসলে, যেটাকে আমি একটু জোর দিয়ে বলবো, যেটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবসময় ব্র্যান্ডিং চিন্তা করলে হয় না, সেটা হচ্ছে এই কোর্স থেকে আপনার যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা আপনার হবে। কারণ আপনি তো বাংলাদেশে বসে তারেক মুদুদের কোর্স করতে পারবেন না, উনি ইউনিভার্সিটি ব্রিস্টলের প্রফেসর, আপনি কিভাবে ওনার কোর্স করতে পারবেন? এই কোর্সের মাধ্যমে করতে পারবেন। সো পৃথিবীর একটা টপ প্রফেসরের আপনি লেকচার শুনতে পারবেন এবং তার কুইজ অ্যাটেন্ড করতে পারবেন, এবং এই জিনিসটা তো আপনি ফ্রি পাচ্ছেন। এই জিনিসটা করার করতে হলে আপনার তারেক ব্রিস্টলে ভর্তি হতে হতো, যেটা খুবই কম্পিটিটিভ, আপনার তার লেকচার পেতে হতো, সেটি সহজে আপনি পেয়ে যাচ্ছেন, রাইট? এবং এই কোর্সের লেকচারগুলো এভাবে দেওয়া হয়েছে যেন বাংলাদেশি স্টুডেন্টরা এটাকে বুঝে সহজভাবে আন্ডারস্ট্যান্ড করে কুইজ নিতে পারে। সো ইট হ্যাজ বিন কাস্টমাইজড ফর আ বাংলাদেশি অডিয়েন্স। সো ইউটিউবে তার ভিডিও দেখার সাথে এটা কিন্তু এক না, বুঝতে পেরেছি? সো অ্যান্ড ইটস নট জাস্ট প্রফেসর তারেক মুদুদ, এখানে সিমি মেহতা ইন্ডিয়ার একজন নাম করা স্কলার, ওনার লেকচার আছে এখানে। এক একটা লেকচার এক একটা প্রফেসরকে দিয়ে প্রদর্শন করা, সেখানে একটা যে মিক্সচারটা আপনি পাচ্ছেন এটার মাধ্যমে, এই 14টা লেকচারের মাধ্যমে আমি আশা করি, এবং আমি দেখেছি যেসব স্টুডেন্টরা এই কোর্সটা শেষ করেছে তাদের কিন্তু কথাবার্তা চিন্তাভাবনা অনেক পরিবর্তন এসছে। এবং এই কোর্সটা যেমন যে কোনো কোনো ইউনিভার্সিটি কোর্সের মতো না, এটা একটা আন্তর্জাতিক মানের কোর্স। আই হাইলি এনকারেজ অল অফ ইউ টু অ্যাটেন্ড ইট। তো আমার মনে হয় যে আমরা অলমোস্ট 18 মিনিটস, মোর দ্যান 18 মিনিটস এতক্ষণ কথাবার্তা বললাম, এবং এতে অ্যাটলিস্ট একটা ধারণা হয়ে গেছে। যারা লাস্ট মোমেন্টে জয়েন করে আছেন অথবা চুপচাপ আছেন, কোনো কমেন্ট করেন নাই, অ্যাটলিস্ট আপনার নিজের দরকার না থাকলেও ভিডিওটা কিন্তু অন্য কারো প্রয়োজন পড়তে পারে, সে কারণে নিজের সোশ্যাল মিডিয়াতে বা টাইমলাইনে অবশ্যই এটা একটু শেয়ার করে দিবেন। কারণ এটা এতক্ষণ আমরা আসলে কোনো জোকস বলি নাই, আমরা গান বলি নাই, আমরা এমন কিছু বলি নাই যেটা খুব বেশি অ্যাট্রাকটিভ, বাট সাজিদ অমিত এমন কিছু বলেছেন যেটা আপনার ক্যারিয়ারটাকে বা ফিউচারটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করতে পারে, আপনার পার্সোনালিটিটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করতে পারে, যেটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো পেশাতেই আপনি যান না কেন, নেশা থেকে পেশাতেই যান না কেন, সেই জায়গায় নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের কোর্সগুলো কিন্তু আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি কার্যকর। আমরা রেডিও টুডের পেজ থেকে এর আগেও এই বিষয়গুলো নিয়ে নানা রকমের সেশন করেছি, তারপরে অনেক ধরনের আলাপচারিতা আমরা করেছি। সো আমার মনে হয়েছে আজকের আমাদের এই ডিসকাশনটাও আপনাদের অনেক বেশি কাজে লাগবে। সাজিদ অমিত, থ্যাংক ইউ ভেরি মাচ। একদম লাস্টলি যদি কিছু বলতে চান আমাদের লিসনারদের উদ্দেশ্যে।
আসি বলবো যে আপনারা আমাদের ফেসবুক পেজটি একটু খেয়াল করবেন, সিএস ইউল্যাব ডট সিএস, এখানে আমার কোর্স নিয়ে আরো আপডেট থাকবে এবং ভবিষ্যতে কোর্সটাকে আমরা এই ধরনের অনেক কোর্স লঞ্চ করব এবং আই থিংক ট্রাস্ট মি দিস উইল মেক এ ডিফারেন্স টু ইওর লাইভস। ওকে ফাইন, আমরা আমাদের এই ভিডিওর যে টাইটেল দেয়া আছে সেখানে আমরা আপনাদের লিংকটা একটু দিয়ে দিব অবশ্যই, এবং এই লিংকে ক্লিক করলে সবাই আসলে পেয়ে যাবেন। সো আমার মনে হয় থ্যাংক ইউ ভেরি মাচ, সময়টা ভালো কাটুক, আর ডিসকাশনটা আসলে সবার জন্য খুব উপকার করেছে। রেডিও টুডে পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। জি।